ছাতাটা নামাই। এই জগমার্কা যদি পরিবেশ ভালো থাকে 100% নিশ্চিত আমরা বিজয়ের জন্য। আমি বলতে চাই আমাদের প্রতিপক্ষ বহিরাগতদের নিয়ে গণসংযোগ করছে, আপনারা ইতিমধ্যেই দেখতে পারবেন উত্তর বাজারে একদল টুপিওলা লোক, একটা লোক আমাদের কাঞ্চন পৌরসভার না, এই কাঞ্চন পৌরসভার লোক দিয়ে তারা প্রচার প্রচারণা করতে পারতেছে না, তাদের কোনো জনপ্রিয়তা নাই। তার জন্য কিছু লোকজন নিয়ে তারা বিভিন্নভাবে কালো টাকা গতকালকে থেকেই সরানো শুরু করেছে এবং তাদের আমাদের কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে যেন আমরা যেন আমার কর্মী যেন কোনো এজেন্ট না হয়। এজেন্ট যারা যারা এজেন্ট হবে তাদেরকে নাকি ঘর থেকে বের করে দেবে, বাড়ি ঘর পুড়ে ফেলবে, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তবে আমি প্রশাসনকে বলবো, প্রশাসন এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমি বলতে চাই নির্বাচনের দিন পর্যন্ত যেন এই ভূমিকা তাদের থাকে। প্রত্যেক দিন তারা এক হত্যা মামলার আসামি যার জামিন হয় নাই, তার জামিন হয় নাই ফেরারি আসামিকে নিয়ে তারা গণসংযোগ করছে, বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আমাকে নাকি গায়েব করে ফেলবে, আমাদের কর্মীদেরকে নাকি গায়েব করে ফেলবে। বলবো যেমন 9 নং ওয়ার্ড হাটাবর টেকপাড়া কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়, লাল মাহমুদ হাবিজিয়া মাদ্রাসা, তারাই মহর আলী শাহিনুর বানু উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রগুলি আমরা ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রের যেই আমার প্রতিপক্ষ যা যিনি আমার প্রতিপক্ষতা করতেছেন তাদের কর্মীরা খুব সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাচ্ছে। নির্বাচনের পরিবেশ খুব ভালো, জনগণ আশা করি স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে যাবে এবং মোবাইল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। টাকা পয়সা দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না, তারা একটু বিব্রত বোধ করতেছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে, কারণ তারা কোনো হুমকি ধুমকির কাছে নত হবে না বলে আমার বিশ্বাস। আমরা তো চাই সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারে সেটাই আমার আশা। আমাদের ডিসি কনফারেন্সে মিটিং হয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসপি সাহেব নিরপেক্ষ নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আগে জনগণের জলবদ্ধতা দূর করতে হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং সন্ত্রাস দমন, এই তিনটাই আমার চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি। আমি নির্বাচিত হলে আশা করি এই তিনটা আমি মোকাবেলা করব এবং আগামী 5 বছরে জলবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাটের উন্নয়ন এই দুটো আমি সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেহ না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। এই তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।